وبفضل ببركة بسم الله الرحمن الرحيم. أحمد الله رب العالمين وأصلي ويسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وملة أوليائه كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آله سيدنا مولانا. একটু মহাব্বতের আওয়াজে পড়বেন, আর যারা বাইরে ঘোরাফেরা করছেন মেহরবানি করে মাহফিলে বসে পড়বেন। সুদূর চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে জুমার নামাজটা শেষ করে একদণ্ড বসিয়ে নেই শুধু আপনাদের মাহফিলে আসার জন্য। সকাল 9টায় ঘর থেকে বেরিয়েছি, তো এত দূর থেকে আসা, যদি আপনারা যদি শ্রোতাদের যদি আকর্ষণ না থাকে, মহাপত না থাকে, তাহলে কোনো বক্তা কখনো আলোচনা করে নিজেও শান্তি পাবে না, শ্রোতারা শুনেও। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করছেন, যারা সত্যিকার অর্থে নবীর প্রেমিক, যারা আখেরাতকে বিশ্বাস করে, যারা ইমান রাখে যে আমাকে কবরে যেতে হবে, তারা কখনো মুস্তফার দরুদের মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকতে পারে? জোরে বলেন না পারে? না। তাহলে একটু মহাব্বতে পড়বেন, আশিকের ইশকের প্রেম দিয়ে পড়বেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা। কমলি বলার দরদ পড়ে অন্তর যাদের কাঁদে না, ওর দয়াল নবীর দরদ শুনে মাহফিলে যারা বসে না, কাল হা সরে গেরে কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা على علي سيد مولانا.
পঞ্জঙ্গলার পশু পাখি চিনল দয়াল নবীকে ওরে পঞ্জঙ্গলার পশু পাখি চিনল দয়াল নবীকে মানব হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি سيدنا مولانا ارشر نیچے سجدے پڑی کندن نبی جارے جار مفقر داو ওগো আল্লাহ উম্মত আমার গুনেগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلقه كلهم দয়াল মুর্শিদ যাহার অন্তরে গে ওরে তারে কি আর জমে নিতে পারে ওরে যে হইয়াছে মুর্শিদ দিন ওরে যে হইয়াছে মাওলার দিন ওরে জমে দেখলে বই করে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে সবাই দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে কামিল পীরে পরশ পাই যাই জন যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন ওরে কামিল পীরে পরশ পাই যাই জন যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন ওরে আশেক মাশুক পরে মিল
মিলন মুর্শিদের প্রেম বাজার রে হে তারে কি আর সমেগ নিতে পারা রে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর সমেগ নিতে পারা অচিন দেশে জাবির যদি ওরে মুর্শিদ চরণ সপ্ত করি মনরে বান্দি অচিন দেশে জাবির যদি মুর্শিদ চরণ শক্ত করি মনেতে বান্ধি ও তুই সাত সমুদ্র তের নদী সাত সমুদ্র তের নদী পার হবি এক নজরে তারে কি আর জমে নিতে পারা রে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর নিতে পারা ওরে জন্ম মৃত্যু অধীন হয় যারা আজরাইলের তাবেদারি করতেছে তারা ওরে জন্ম মৃত্যু অধীন হয় যারা আজরাইলের তাবেদারি করতেছে তারা ওরে পাওল শাহজাহান কই ভক্ত যারা শাহজাহান কই ভক্ত যারা মুর্শিদ তারে উদারে তারে কি আর জমেগ নিতে পারা রে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমেগ নিতে পারা রে যে হইয়াছে গে মুর্শিদ অধীন যে হইয়াছে মৌলার অধীন জমে দেখলে বই করে তারে কি আর জমেগ নিতে পারা রে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমেগ নিতে পারা রে দয়াল মুর্শিদ যাহার অন্তরে ওরে তারে কি আর জমে নিতে পারে আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী মরহুম চুনমুহুরি ভুইয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে গুড়িগ্রাম এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার মুরব্বী যুবক তরুণদের ব্যবস্থাপনায় প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আহলে বাইতে রাসূলের শরণে সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনার্থে আজিম শান ১৭তম সুন্নি মহাসম্মেলনের মহতরম সভাপতি গুড়িগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এমদাদুল হক ভুঁইয়া ছোটন সাহেব সহ সভাপতি গুড়িগ্রাম ভুঁইয়া বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শামসুল আলম ভুঁইয়া মজনু সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ জাকির মহাজন সাহেব আজকের মাহফিলের আরো আগমন করবেন ওয়াহিদিয়া দরবার শরীফ
কুমিল্লা আচ্ছা খেতাবত পেশ করেছেন ওয়াহিদিয়া দরবার শরীফ কুমিল্লার পীর সাহেব বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রহনুমায়ে শরীয়ত ওয়া তরিকাত হযরত শাহ সুফি আলহাজ গাজী এম এ ওয়াহিদ সবুরি সাহেব মাদাজিলুল আলী এবং আরো খেতাবত পেশ করেছেন রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা দরবারের সম্মানিত সাহেবজাদা রওনক আহলে সুন্নাহ শামসির আহলে সুন্নাহ মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা ডক্টর সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদেরি সাহেব মাদাজিলুল আলী এবং খেতাবত পেশ করবেন রেজবিয়া দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ওয়াইজে খুশবায়া রওনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা পীর আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদেরি সাহেব মাদাজিলুল আলী এবং আরো খেতাবত পেশ করেছেন গুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রওনক আহলে সুন্নাহ শামসির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা শাহিন আলম সাহেব মাদাজিলুল আলী উপস্থিত রয়েছেন গুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত নায়েবে খতিব ওয়াজ খুশবায়া ফাজল নওজাবান রওনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা গোলাম জিলানি আল কাদেরী জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শারফুহু এবং বিশেষ করে অসংখ্য ওলামায়ে কিরামগণ মঞ্চ উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রসুল মাইকের আবার যত দূর যাই রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে এই অধমকে আপনাদের মতো নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রসুলদেরকে নিয়ে রসুলের পাকের গোলামিতে আজকের এই আজিম শান মাহফিলে বসার আসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সাথে সাথে আসহাব রাসূল খুলাফায়ে রাশেদিন পাকে পঞ্জাতন হাসনাইনে করিমাইনের দরবারে বিলখুসুস হুজুর গাউস বাগদাদ খাজা গরিবে নামাজ হুজুর গাউস আজম মাইসবন্দারে কিবলা দরবারে তাহিয়াত আজিম তসলিম পেশ করে মুনিব মুনাব্বরের বর্জকে কনভের মধ্যে ধারণ করে মুনিব যদি মেহরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা আসলে এই মাহফিলের মর্যাদা মর্তবা বুঝার মতো জ্ঞান আমাদের এখনো হয় আজকের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে ততক্ষণ এই মাহফিল হচ্ছে জান্নাতের একটি বাগানের টুকরা বড় করে বলো সুবহানাল্লাহ যারা এই মাহফিলে বসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন বড় করে বলেন এবং এই মাহফিলে যারা বসবেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা আল্লাহ রহমতের মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহর একটা রহমতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ বলেন আমাদের ঘরের দরজা তো হয় 7 ফিট বাই 3.5 ফিট এটা আমাদের সাইজ অনুযায়ী ঠিক কি না এটা সাইজ কাদের আমাদের যার সাইজ যেমন দরজাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটাও যেমন দরজাটাও ওটা আমাদের মতো ছোটখাটো কোনো দরজা ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা আল্লাহ মাহফিলের প্যান্ডেলের উপর রহমতের দরজা খুলে দেন কত বড় দরজা এইটা বইলা লিখা মাইপা দেওয়া যাবে ওয়া মালাইকাতুহু ওয়াস্তাগফিরুনা লাকুম
আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলকে ঘিরে ধরে এবং যারা মাহফিলে বসে তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ফেরেশতারা ইয়া আল্লাহ সংখ্যায় কম হতে পারে কিন্তু নবীর প্রেমের মধ্যে কমতি নাই আল্লাহ গো আপনার দরবারে ফরিয়াদ যারা মাহফিলে বসে আছে গুনাহগার হতে পারে কিন্তু নবীর প্রেমিক তাদের গুনাহকে maaf করে দাও এটা একজনে বলে না জমিন থেকে আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতা মাহফিলকে ঘিরে ধরে আল্লাহর কাছে মাহফিলে বসে থাকা ব্যক্তির গুনাহ maaf চাই বড় করে বলে সুবহানাল্লাহ নিয়ামত কি কম না বেশি জোরে কোন না কম না বেশি বাইরে ঘুরলে ঘরের মধ্যে ঘুমাইলে নিয়ামত পাওয়া যাইব না জোরে কোন না পাওয়া যাইব না বাপ রে যদি তৃষ্ণা লাগে টিউবওয়েল আপনার আপনার কাছে যাবে না আপনাকে টিউবওয়েলের কাছে আসতে হবে ঠিক কি না আপনি ঘরে থাকি যদি বলেন পানি 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 যাইবনি মুখের ভিতর যখন কলের কিনারায় যাইবেন দুই চারটা কষ্ট কইরা সাপ দিবেন পানি পড়বে ওই পানি পান করবেন শান্তি পাবেন ঠিক কি না এইজন্য মাহফিলের ভিতরে থাকলে রহমত বাইরে থাকলে রহমত পাওয়া যায় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন জোরে বলেন আমিন একটু জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম ফরান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপি গো নবীজি তুমি দয়াবান আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপি গো নবীজি তুমি দয়াবান আল্লাহ আল্লাহ দয়া দিয়ে করব আমাদের দয়া দিয়ে করব আমাদের মুশকিল আহসান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবীজি কুখুদের ময়দান আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি কুখুদের ময়দান আল্লাহ 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 দন্তন মুবারক করলো শহীদ দন্তন মুবারক করলো শহীদ কাফের বেঈমান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ওহো গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে আজকের এই মাহফিল এটা রহমতের বাগান এটাতে কোনো সন্দেহ নাই জোরে বলেন না কোনো সন্দেহ নাই
এই রহমতের বাগানে আসলে লাভ না লস আরো জোরে বলেন না লাভ না লস একবার যদি আমার নবীর নজর পড়ে খোদার কসম ওই ব্যক্তির দুনিয়াও আবাদ আখিরাতও আবাদ ওরে আমল দিয়া পার হবে এমন কোন গ্যারান্টি নাই আমল তো আদায় করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি যাকাত দিয়েছি কবুল করার মালিক হলো আল্লাহ যদি কবুল না করে করার কিছু নাই ত্রুটি আমার ভুল আমার মহব্বত দিয়ে আদায় করতে পারি নাই ভুল হইলে যদি আল্লাহ বলে তোর ইবাদত কবুল করলাম না তোর নামাজ কবুল করলাম না তোর জিকির কবুল করলাম না তোর ইবাদত বندگی কবুল করলাম না তোর যাকাত তোর ফিতরা কবুল করলাম না কিন্তু জেনে রাখো যদি আমার আল্লাহর হাবিবের একটা নজর পড়ে একবার যদি দয়াল নবী তোমাকে একবার দেখা দেয় দয়া কইরা যদি একবার নজরে মুস্তফা পড়ে জাহান্নামের আযাব আর তোমাকে স্পর্শ করতে পারবে না ঠিক না এইজন্য শেখ বলেন মেরি উলফতি মদিনে সে কি নেহি মেরি উলফতি মদিনে সে কি নেহি میرے آقا کا روزہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھچوں میں مدینے کی جانب نہ کیسے کھچوں میرا دن اور دنیا مدینے میں ہے سبحان اللہ بولنا سبحان اللہ پھر مجھے متقا کوئی خطیر نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو کاش سرکار ایک بار مجھ سے کہے کاش سرکار ایک بار مجھ سے کہے تیرا جینا مرنا مدینے میں ہے سبحان اللہ ایک بار جدی امر نبی تمہیں بولیں ওরে গোলাম তোরে কবুল করলাম খোদার কসম তুই দুনিয়াতেও ভাগ্যবান কবরেও ভাগ্যবান আখিরাতেও ভাগ্যবান কারণ আমার নবীর নজর যার উপর পড়ে তার কপাল খুলে যায় নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে নবী যাকে মুহাব্বত করে না আল্লাহ তাকে মুহাব্বত করে জোরে বলেন না করে নবী যাকে মুহাব্বত করে আল্লাহ তাকে মুহাব্বত কারণ এটা আমার কথা নয় এটা কোরআনের কথা এটা আল্লাহর কথা এটা আল্লাহর বাণী আমার রব্বুল আলামিন তার পাক কালামে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور ঘোষণাকার আল্লাহ জোরে কন্যাকার আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ কিন্তু বেজার হয়ে যায় মোল্লা ঠিক কি না আল্লাহ বলেন বন্ধু বলো কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায় কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে চায় কেউ যদি আমি আল্লাহর প্রেমিক বনতে চায় কেউ যদি আমি আল্লাহর করিম হতে
ও বন্ধু বলো সে যেন আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে মহব্বত করে মাহফিলে বসেছেন নবীর মহব্বতে আজকের মাহফিলে ঠান্ডার মধ্যে বসে আছেন নবীর মহব্বতে আমার আল্লাহ বলেন নারে আমার বান্দা তুই জিকির করেছিস নবী নবী খুশি হয়েছি আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ওরে রাজি করেছো নবী রে খুশি হয়েছে আল্লাহ আমার আল্লাহ বলেন জানো যার অন্তরে নবীর ভালোবাসা এটা হলো আল্লাহর ভালোবাসা ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওই ভালোবাসার দিকে তাকাইয়া আমি আল্লাহ তার জীবনের যুনুবাকুম যত গুনাহ রয়েছে সগীরাও হতে পারে কবিরাও হতে পারে সমস্ত গুনাহ হতে পারে ওগো আমার বন্ধু তোমার প্রেম যার অন্তরে পাওয়া যাবে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিব বড় করে বলেন সুবহান তাহলে নবী নবী জিকির করলে লাভ আছে কি নাই নবীর মাহফিলে বসলে লাভ আছে কি নাই নবীর মহব্বত রাখলে লাভ আছে কি নাই নবীর প্রেম নিয়ে যদি কেউ যদি মাহফিলে বাইরে না থেকে ভিতরে আসে দুনিয়া তো লাভ কবরেও লাভ হাসরেও লাভ ঠিক কি না কোন সন্দেহ আছে একটু ধরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা দুনিয়ার মানুষ অত্র লেখার মুরব্বী ও আমার তরুণ ভাইরা ও আমার যুবক ভাইরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে আমার নবীর মাধ্যমে খাতমুন নবীন আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবী হলেন সর্বশেষ নবী নবুয়তের দরজা আমার নবীর মাধ্যমে বন্ধ করে দিলেন কিন্তু দরজাটা বন্ধ করলেও আরেকটা দরজা খুলে দিলেন যার নাম হলো বেলায়েতের দরজা ঠিক কি না আবার অন্য দাওয়ায়েতের মধ্যে রয়েছে ভেলায়েত হলো নবুয়তের ৪০ ভাগের এক ভাগ জেনে রাখো ওই ভেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে এই জন্য আমার নবী বলেন দুনিয়া থেকে যাওয়ার আগে এই আমার সাহাবীরা এই আমার আশিকেরা আনা তারাকতুকুম সাকলাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম কয়টা জিনিস জোরে বলেন না কয়টা সকিল অর্থ হলো ভারী যেমন ধরেন এই টিস্যুটা হালকা না ভারী জোরে বলেন না এটা ফুম আনলে বাতাস আসলে কিন্তু আমি যে ঘরের মধ্যে বসলাম ফাউন্ডেশন দেওয়া ঘর এটা হালকা নাকি ভারী এটারে বাতাসে উড়াইতে পারিব এটারে ঝড় বৃষ্টি ভাঙতে পারবে আমার নবী বলেন না তারাকতুকুম সাকলাইন আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে গেলাম ওই দুইটা বারে জিনিস বড় যত্ন করে আগলায় রাখবা যদি এক টাকার দুই টাকার প্লাস্টিকের পলিথিন নাও সেখানে যদি ২০ কেজি যদি কোনো দ্রব্য নাও পলিথিনটা কি হয়ে যাবে জোরে বলেন না কি হয়ে যাবে আমার নবী বলেন হালকা পলিথিনের মধ্যে নিবা না তোমার কলমটাকে ভারী করো মজবুত করো মজবুত করে দুইটা জিনিস তুমি ধারণ করার চেষ্টা করো জীবন চলে যাবে এই দুইটা জিনিস কখনো ছাড়বা না এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ৩০ পারা কোরআন আর দ্বিতীয় নম্বর হলো আহলে বাইত আহলে বাইত আহলে বাইত আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো খবরদার জীবনে দুইটা জিনিস ছাড়বা না যদি ছেড়ে দাও জিল্লাত প্রাপ্ত হবা তোমার দুনিয়াও বরবাদ তোমার আখেরাতও বরবাদ কিন্তু দুইটা জিনিস ছাড়বা না একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত ঠিক কি না এই জন্য আজকের মাহফিল পবিত্র আহলে বাইতের স্মরণে
এই আহলে বায়াতকে ছাড়া যাবে না কুরআন হলো আহলে বায়াতের ডকুমেন্টস আহলে বায়াত হলো কুরআনের ডকুমেন্টস একে অপরের পরিপূরক আহলে বায়াতের দরবারে গেলে কুরআনের সহি শিক্ষা পাওয়া যায় ঠিক কি না এখন তো কতগুলা নূরানি মাদ্রাসা করছে নাম দিয়েছে নূরানি কিন্তু ভিতরে কোন নূর সেখানে পড়ানো হয় নবী আমার মত তোমার মত জোরে কন্না নাউজুবিল্লাহ পড়ায় কি পড়াই না আছে কি নাই দেখা যায় কি যায় না এগুলা হলো উপরে ফিটফাট ভিতরে ঠিক কি না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক আমার নবী বলেছেন দুইটা জিনিস সর্বনাশ একটা হলো কুরআন আরেকটা হলো আহলে বাইত কুরআন এবং আহলে বাইত একে অপরের পরিপূরক জেনে রাখো নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে আনা মদিনাতুল ইলম ওয়ালিয়ুন বাবুহা অথবা আনা দারুল হিকম ওয়ালিয়ুন বাবুহা ওই মাওলা আলীর মাধ্যমে আমার আল্লাহ তার